আরও চাপে পড়তে চলেছেন পার্থ অর্পিতা। ইডির পর এবার সিবিআই নজরে কিন্তু পার্থ অর্পিতা, কারণ এতদিন পর্যন্ত ইডি পার্থ অর্পিতাকে জেরা করছিলেন, এবার সিবিআই তার খেলা শুরু করলো। ইডির পর সিবিআই পার্থ অর্পিতাকে হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি জোর কদমে শুরু করে দিল, এমনই খবর উঠে আসছে। তাঁর বিরুদ্ধে স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক টেট দুর্নীতির মূল মামলা সিবিআইয়ের। ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কয়েকদিনের তুমুল তৎপরতার পরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এবার নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিল সিবিআই। একইভাবে তারা জেরা করতে চলেছে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও। সিবিআই সূত্রের খবর, আদালতের নির্দেশে স্কুল নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগে সংক্রান্ত মূল মামলার তদন্ত করছে তারা, এবং সেই মামলার যোগসূত্রী বিশেষ আদালতে আবেদন করে পার্থ ও অর্পিতাকে এই কেন্দ্রীয় সংস্থার হেফাজতে নেওয়া হবে। সিবিআইয়ের এক পদস্থ কর্তা বলেন, ইডির মামলা এখন আছে প্রাথমিক পর্যায়ে, দুজনকে হেফাজতে নেওয়া হবে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আলোচনার ভিত্তিতেই। 2015 সালে বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে আমানতকারীদের টাকা লুট এবং সেই টাকা বিদেশে পাচারের অভিযোগে প্রথমে গ্রেপ্তার করেছিল ইডি, পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। গৌতম এবং তার স্ত্রী শুভ্রা বর্তমানে ইডি ও সিবিআইয়ের মামলার জেরে জেল হেফাজতে আছেন। এক সিবিআই কর্তা বলেন, সরকারি চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা লুটের সঙ্গে সঙ্গে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়ে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোটাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, তদন্ত রিপোর্ট দফায় দফায় কোর্টে পেশ করা হচ্ছে। সিবিআই কর্তারা জানাচ্ছেন, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসি প্রাথমিক টেট স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীর পদে বেআইনিভাবে চাকরি বিক্রি করে টাকা লুটের ঘটনায় এ পর্যন্ত 9টি মামলা করেছে সিবিআই। সেই সব মামলার ভিত্তিতে গত এপ্রিল থেকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে সমান্তরাল তদন্ত চালাচ্ছে ইডি। প্রধানত নিয়োগ দুর্নীতিতে যে টাকা লেনদেন হয়েছে তার উৎস কী এবং সেই অর্থ কোথায় গিয়েছে, সেগুলোই ইডির তদন্তের বিষয়। অর্পিতার বিভিন্ন ফ্ল্যাট থেকে নগদ প্রায় 50 কোটি টাকা, 11 কেজি সোনার গহনা এবং বেশ কিছু বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে। পার্থ ও অর্পিতার যৌথ সংস্থার নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। টাকা পাচার, বিদেশি মুদ্রার লেনদেন, অর্পিতার বাড়িতে পাওয়া সোনার গহনার বিদেশি যোগসূত্র পাওয়া গিয়েছে। এক সিবিআই কর্তা বলেন, দুর্নীতির শিকড় খুঁজে বার করার নির্দেশ দিয়েছে বিচারপতি। হাইকোর্টের সেই নির্দেশে এবং প্রাক্তন বিচারপতি রঞ্জিত বাগের রিপোর্টের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে পার্থ এবং এসএসসির উপদেষ্টা কমিটির 5 সদস্য, মন্ত্রী, ঘনিষ্ঠ অফিসার, প্রাথমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিককে। সিবিআইয়ের দাবি, গত 10 বছরে রাজ্যে শিক্ষা দপ্তরের বিভিন্ন গোষ্ঠী উপগোষ্ঠীর মাধ্যমে দুর্নীতিচক্র চালিয়ে গিয়েছে। বেআইনি নিয়োগের সমস্ত নথিপত্র উদ্ধার এবং সেগুলি যাচাইয়ের আইনি প্রক্রিয়া চলছে। যারা মামলা করেছেন তাদের আইনজীবীদের জিজ্ঞাসাবাদ করে চাকরি বিক্রির প্রচুর তথ্য প্রমাণ ইতিমধ্যে সিবিআইয়ের হাতে এসে উপস্থিত হয়েছে। সিবিআই তদন্তকারীদের দাবি, এই কাণ্ডে শুধু পার্থ অর্পিতা জড়িত নয়, দুর্নীতির শিকড় অনেক গভীরে। পার্থর মতো বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি যে এতে জড়িত তার বহু গুরুত্বপূর্ণ যোগসূত্র হাতে এসেছে। মন্ত্রী, ঘনিষ্ঠ আধিকারিক সহ শিক্ষা দপ্তরের বেশ কিছু মহিলা অফিসার দুর্নীতিচক্রে জড়িত। পার্থ ঘনিষ্ঠ আরও কয়েকজন মহিলাও জড়িত বলে জানান তদন্তকারীরা। করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেআইনিভাবে নিয়োগ পদ্ধতি চালানো হয়েছে বলে সিবিআইয়ের দাবি। এক তদন্তকারী অফিসার বলেন, 2012 সাল থেকে যে বেপরোয়াভাবে সরকারি চাকরি বিক্রি করা হয়েছে তার বহু তথ্য প্রমাণ ইতিমধ্যে হাতে এসেছে। বাগ কমিটির রিপোর্টে শিক্ষা দপ্তরের প্রধান সচিব তাঁর বয়ানে পার্থকে বেআইনি নিয়োগের মূল নিয়ন্ত্রক বলে উল্লেখ করেছেন। তারপরই পার্থ অর্পিতাকে গ্রেপ্তার করেছে ইডি। অর্থাৎ এই মুহূর্তে সিবিআইয়ের হাতে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নথি এসে উপস্থিত হয়েছে। শুধুমাত্র পার্থ চ্যাটার্জি নন, অর্পিতা মুখার্জি নন, শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড় কিন্তু বহু গভীরে, এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে জড়িয়ে আছেন একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব, একাধিক অফিসার এবং অনেক মহিলাও কিন্তু এর সাথে জড়িত আছেন, এমন তথ্য প্রমাণও এই মুহূর্তে সিবিআইয়ের হাতে এসে উপস্থিত হয়েছে। তাই ইডির পর এবার সিবিআই তার আসল খেলা দেখাতে শুরু করেছে। এবার পার্থ অর্পিতাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছে সিবিআই। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দাফাশ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। এবং এই শিক্ষক নিয়োগ দুর্নীতির সাথে আরও প্রভাবশালী ব্যক্তিত্ব জড়াতে চলেছেন, এমনই কিন্তু মনে করছেন ওয়াকিবহল মহল। আমাদের চোখ থাকবে ইডি এবং সিবিআইয়ের অ্যাক্টিভিটির উপর। আর কোন কোন পর্দাফাশ হয় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে, সেই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।